إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে পছন্দ করেন এবং তিনি সবচাইতে সত্যবাদী, যিনি যা বলেছেন তা সত্য। সালাত ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জাতির সবচেয়ে বেশি সত্যবাদী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে এই জন্য কোনো কথা বলেননি, মানুষ নিজের পক্ষ থেকে কোনো কথা বললে অনিচ্ছাকৃত অসত্য হতে পারে। অমায়ন্তিক অনিল হাওয়া, জি, আমাদের কাছে যা কিছু এসেছে দীন ইসলামের দুই ওহি কোরআন এবং সুন্না, তা সব কিছুই হচ্ছে সত্য। কুল সাদাক আল্লাহ ওমান আজদাক মিন আল্লাহি হাদিসা ওমান আজদাক মিন আল্লাহি কিলা। আজকে আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যা বর্তমান পরিস্থিতিতে ব্যাপক আকার ধারণ করেছে, আর সবসময় এই রোগটি মানব জাতির সর্বস্তরে সর্বনাশ ডেকে নিয়ে এসেছে। এমন একটি রোগ যেই রোগ হচ্ছে দূর আরোগ্য রোগ, যেটি হচ্ছে ধ্বংসাত্মক অস্ত্র মানুষের, যার মাধ্যমে নির্দোষী নিষ্পাপ মানুষকে কষ্ট দেওয়া হয় এবং তার মাধ্যমে বহু পরিবার সমাজ ধ্বংস হয়েছে, বাড়িঘর ভেঙেছে, অপরাধ ঘটেছে এবং বহু রকমের সম্পর্ক, ব্যক্তির সম্পর্ক, পরিবারের সম্পর্ক, সমাজের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, যত রকমের সম্পর্ক মানুষের হতে পারে এই সব সম্পর্কে বড় ধরনের মারাত্মক প্রভাব ফেলেছে, আর সেটি হচ্ছে গুজবের ব্যাধি। সুতরাং আজকে আলোচনা করব গুজব থেকে সাবধান, গুজব রচনা থেকে সাবধান। যিনি এই কাজ, এই অপরাধ প্রথম শুরু করেন তিনি গুজব রচনাকারী, এই গুজব রচনা থেকে সাবধান, গুজব রটানো থেকে সাবধান, ছড়ানো থেকে সাবধান এবং গুজবে কান দেওয়া শোনা থেকে সাবধান, গুজবকে বিশ্বাস করা থেকে সাবধান। আমাদেরকে এই বিষয়গুলি মনে রাখতে হবে। অনেকেই গুজব রচনা করেন না, কিন্তু সেটা রটিয়েছেন, আপনি শুনেছেন তারপরেই সেটাকে ছড়াতে শুরু করেছেন, আপনার মাধ্যমে বহু মানুষের মাঝে ছড়িয়ে গেছে। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে একটি কথা, একটি গুজব ছড়িয়ে যেতে পারে এবং তা বড় ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে, যাতে বহু রকমের ক্ষয়ক্ষতি রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি। এই গুজব সম্পর্কে আলোচনা করব কয়েকটি দিক নিয়ে। প্রথম যে দিকটি, সেটা হচ্ছে গুজব মূলত হচ্ছে একটি মিথ্যা চরিত্র, জি, মিথ্যা কথা যা রচনা করা হয়, গুজব। দুই নম্বরে হচ্ছে অপবাদ, গুজব একটি মিথ্যাকে রচনা করে কারো সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে, পরিবার সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, নেতা সম্পর্কে, জনসাধারণ সম্পর্কে, কোনো আলেম সম্পর্কে কোনো একটি কথা রচনা করে, মিথ্যা রচনা করে তার সম্পর্কে অপবাদ দেওয়া হয়। আর এই অপবাদটি যখন অন্য অন্য লোকের কাছে পৌঁছে যায় তখন সেটাকে তারা বিনা বিচারে, বিনা তদন্তে ছড়াতে থাকে, সেটার প্রচার প্রসার ঘটাতে থাকে, মানুষের মুখ থেকে বহু মুখে চলে যায়। এ হচ্ছে গুজব।
এই গুজব হচ্ছে এমন একটি চরিত্র, বদ চরিত্র, যে গুজব কোনো ভালো মানুষ রচনাও করতে পারেন না, বরং গুজব রচনা করে বিদ্বেষী শত্রু। বিদ্বেষী শত্রু না হলে গুজব রচনা করতে পারেন না, এবং এই গুজব রচনা করে মুনাফেক, কপট চরিত্রের যারা পাপিষ্ঠ মানুষ, মিথ্যুক মানুষ তারা, এবং গুজবকে ছড়ায়, শোনে, কান দেয় এবং বিশ্বাস করে, এবং আর তারপরে শুনলেই ছড়াতে শুরু করে এক শ্রেণীর নির্বোধ মূর্খরা। এই গুজবের ভয়াবহ পরিণতি রয়েছে ব্যক্তির ওপর, গোষ্ঠীর ওপর, পরিবারের ওপর, সমাজের ওপর, জাতির ওপর, দেশের ওপর, সারা বিশ্বের ওপর। জি, এর কুপ্রভাবের বহু দিক রয়েছে। এর মাধ্যমে একটি গুজবের মাত্র একটি কথা, এই সামান্য একটি কথার কারণে একজন ভালো মানুষ তিরস্কৃত হয়ে যায়। এর মাধ্যমে মানব জাতির মাঝে ফিতনার আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে বহু বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। এর মাধ্যমে কত আত্মীয়তার সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়, ভুল বুঝাবুঝি হয়ে থাকে। এর কারণে কত রকমের জুলম অত্যাচার ঘটে থাকে পৃথিবীতে এই গুজবের কারণে। গুজবের রিয়াকশনে মানুষ জুলম অত্যাচার করে থাকে। এই গুজবের এই ক্ষতিগুলি শুধু নয়, বরং এছাড়াও আরও বহু ক্ষতির দিক রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অবাস্তবকে বাস্তব করে দেওয়া, বাস্তবকে বিকৃত করে দেওয়া, এবং মানুষের সমাজে বিশেষ করে দুর্দিনে, আতঙ্কের সময় ভয়ভীতি সৃষ্টি করা, দুর্বল মনা মানুষদের অন্তরে ভয়ভীতি সৃষ্টি হয় এই গুজবের কারণে। এমন একটি কথা বললেন যেটা মানুষের জন্য আশঙ্কাজনক, ওর আসলে কোনো অস্তিত্ব নেই, বাস্তবতা নেই, কিন্তু মানুষ শুনে আতঙ্কিত হয়ে মানুষের ক্ষমতা হারিয়ে ফেলে। এমনকি যাদের মনোবল শক্ত তারাও অশান্তিতে জীবনযাপন করে এই গুজব ছড়িয়ে যাওয়ার কারণে মুসলিম সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। শুধু ব্যক্তি, সমাজ আর পরিবার এসবে সীমিত নয়, বরং গুজবের কারণে অনেক সময় বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। জি হ্যাঁ, বড় বড় শক্তিশালী দেশ ক্ষতিগ্রস্ত হয়, বড় শক্তিশালী সমাজের অধঃপতন ঘটে। এইভাবে সত্যকে মিথ্যা মনে করা হয়, মিথ্যাকে সত্য মনে করা হয়, যার ফলে মানুষের মাঝে কোনো কথা গ্রহণ করার ক্ষেত্রে মানদণ্ড আর ঠিক থাকে না। কোনটাই বা সত্য, কোনটাই বা মিথ্যা, বোঝাই মুশকিল। আজকাল এই ফেসবুকের জগতে, সোশ্যাল মিডিয়ার জগতে অবস্থাটা কি এরকম নয়? আসলে অনেকে বলে থাকেন যে ফেসবুকের খবরগুলি অধিকাংশ মিথ্যে। জি হ্যাঁ, এর অনেকটাই বাস্তবতা আছে। জি হ্যাঁ, যে অনেকটাই বাস্তবতা আছে, বিশ্বাস করলেন হয়তো একটা কিছু, আর তারপর একটা কিছু এরকম নিউজ আসলো, দিলেন, শেয়ার করে দিলেন, লাগি দিয়ে দিলেন, অথবা হোয়াটসঅ্যাপে আপনি ফরওয়ার্ড করে দিলেন কাউকে, কত গ্রুপ আপনি ফরওয়ার্ড করে দিলেন, শেষখানে দেখলেন যে কথার কিছুই নেই, আসলে মিথ্যে, ভিত্তিহীন। সুবহানাল্লাহ, কত আপনি লজ্জিত, অনুতপ্ত হলেন, চিন্তা করুন। তো আসি আমরা কিছু কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করি এই মর্মে, কারণ আমাদের মুসলিম ভাই বোনদেরকে বিশেষ করে এই ব্যাধি থেকে সতর্ক করতে হবে, যেন আমরা কোনো স্তরে গুজবের সাথে জড়িত না হই। সূরা হুজুরাতের আয়াত নম্বর 6 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু। হে ইমানদারগণ, তোমাদের কাছে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, কোনো অপরিচিত ব্যক্তি, এখানে ফাসেক বলতে সে পাপিষ্ট, গুনাহগার, এই অর্থে শুধু নয়, আপনি কেমন করে জানলেন যে সেই লোকটি ফাসেক, গুনাহগার,
মিথ্যুক না সত্যবাদী, তাহলে এখানে ফার্স্ট মানে অজ্ঞাত পরিচয়, তার সম্পর্কে জানার নাই যে সে যে কথাগুলি বলে সত্য মিথ্যা কখনো বলে না, ভালো মানুষ নেক মানুষ সত্যবাদী, তার কথায় আস্থা করা যেতে পারে নাকি এর বিপরীত কিছু। অজ্ঞাত পরিচয় ব্যক্তি, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, মানে আপনি এমন একটা সোর্স থেকে কোনো একটা সংবাদ পেলেন যেই সোর্সটি অথেন্টিক নয়, বিশ্বস্ত নয়, এইরকম যদি কোনো সংবাদ আসে যে কোনোভাবে আসুক, আপনার যে কোনো সোর্সে আসুক, আপনি কোথাও পড়লেন, কোথাও দেখলেন, কোথাও শুনলেন, সরাসরি পরোক্ষভাবে মুখে মুখে যেইভাবে হোক না কেন, যদি কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে বা তোমাদের কাছে নিয়ে আসে, তাহলে তোমাদের করণীয় কি, আল্লাহ বলছেন ফাতাবাইয়ানু, মানে তোমরা তদন্ত করে নাও, ফাতাবাইয়ানু মানে ফাতাসাব্বাতু, তোমরা সেই ক্ষেত্রে একটু ভালো করে তদন্ত করে দেখো যে কথাটি কতটুকু সত্য, এই কথা আসলে বাস্তবে ঠিক নাকি অবাস্তব কথা, ফাতাবাইয়ানু, এটা কেন করতে হবে আর এর বিপরীতটা কেন করিও না, কথা শুনলেন হ্যাঁ সামনে আসলো আর সেটাকে আপনি ফরওয়ার্ড করে দিলেন, কাউকে বলে দিলেন, আরে শুনেছেন কি এইরকম হয়েছে, আরে জানেন কি এইরকম হয়েছে, প্রচার করে দিলেন আপনি যেভাবে হোক না কেন, যদি এইরকমটা করো আন্তসিবু কওমাম বেজাহালা, তোমাদের অজ্ঞতার কারণে তোমরা হয়তো এমন একটা সম্প্রদায় বা এমন এক ব্যক্তি, এমন একটি সমাজ, এমন একটি দেশ বা জাতি সম্পর্কে এমন কিছু করে ফেললে, হ্যাঁ, যে যেটা আসলে সত্য নয়, আসলে তথ্য ঠিক না, ভুল তথ্য, আন্তসিবু কওমাম বেজাহালা, ফাতুস বেহু আলা মা ফালতুম না দেবেন, পরে যখন বিষয়টা সুস্পষ্ট হইল যে আমি যেই কথাটি প্রচার করেছি, যেই কথাটি আমার মাধ্যমে লোকজনের মাঝে ছড়িয়ে পড়েছে সেটা মিথ্যে, তখন আপনার অবস্থাটা কি হবে বলুন তো দেখি, সমাজে, হ্যাঁ, সরকারের কাছে, আপনার আশেপাশে যেসব লোকের আছে যারা জানলো আপনার সম্পর্কে যে আপনি এই কথাটি প্রচার প্রসার করেছেন আসলে কথাটি মিথ্যে, হ্যাঁ, আন্তসিবু কওমাম বেজাহালা ফাতুস বেহু আলা মা ফালতুম নাদেমিন, সুতরাং তোমাদের এই কৃতকর্মের কারণে এই যে গুজবকে একটি কথা শুনলে শোনার পর তদন্ত না করে মানুষের মাঝে প্রচার করে দিলে, ছড়িয়ে দিলে, সেই জন্য হতে পারে যে তোমাদেরকে অনুতপ্ত লজ্জিত হইতে পারে, জি হ্যাঁ হতে পারে যে তোমরা লজ্জিত অনুতপ্ত হবে আর তুমি তুমি এমন পরিস্থিতি তোমার হয়ে যাবে যে তুমি আর সমাজে মুখ দেখাবার মতো থাকবে না বা অপরাধী সাব্যস্ত হবে, যদি সেখানে প্রশাসনের হাত পৌঁছে আর সেই ক্ষেত্রে আপনি কিছু টাচ করে থাকেন তাহলে আপনি সেখানে তো বুঝতেই পারছেন যে কী হবে, আর যদি সমাজ একটি বিষয় জানতে পারলো যে এই বিষয়টিতে আপনি মিথ্যা কথা ছড়িয়েন, সমাজের কাছে আপনি কত অপদস্ত লাঞ্ছিত, আপনি সমাজের কাছে কত নিচে নেমে গেলেন, আপনি পারিবারিক ক্ষেত্রে আপনি একটি কথা শোনার পরে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেমন অনেকে স্ত্রী সম্পর্কে অথবা স্বামী সম্পর্কে কোনো বোন কিছু শুনলো আর তারপরে সিদ্ধান্ত নিয়ে ফেললো হঠাৎ করে আর একটা কিছু করে ফেললো, তারপরে শেষ পরিণাম দেখলো যে আরে আমি যা যা শুনেছিলাম তা তো আমার স্বামী সম্পর্কে কথা তো গুজব মিথ্যা, আমার স্ত্রী সম্পর্কে যা আমাকে শোনানো হয়েছিল ও তো মিথ্যা কথা, এ তো অপবাদ, কি হবে, আপনি যখন কোনো একটা প্রতিক্রিয়া দেখিয়ে দিয়েছেন যা আপনার হয়তো পরিবার ধ্বংস হয়ে গেছে, আপনার বিচ্ছিন্নতা হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আর কিছু হয়ে গেছে, আপনি আপনার স্ত্রীর মান সম্মান নষ্ট করে ফেলেছেন, আপনার স্বামীর আপনি মান সম্মান নষ্ট করে ফেলেন, সমাজে তার বিরুদ্ধে কত কি প্রচার করে ফেলেছেন ওই একটি গুজবের ভিত্তিতে, সুতরাং আপনাকে অনুতপ্ত লজ্জিত হইতে হবে, সমাজে আর মুখ দেখার মতো আপনার অবস্থা থাকবে না, এইরকম বহু উদাহরণ দেওয়া যেতে পারে। এই ফাতাবাইয়ানু কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিমে তিন জায়গায় উল্লেখ করেছেন, এই তো ছিল সুরা হুজরাতের আয়াত নম্বর 6 আর সুরায়ে নিসার আয়াত নম্বর 94 আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে এই বাক্যটি উল্লেখ করেছেন লম্বা আয়াতে। প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবাইয়ানু, হে ঈমানদারগণ তোমরা যখন কোথাও সফর করবে, আল্লাহর রাস্তায় সফরে থাকবে,
আল্লাহ রাস্তায় হচ্ছে জিহাদ ফি সবিল রাস্তা সাহাবাই কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছাড়া যে জিহাদে সফর করতেন, এছাড়াও যে কোনো সফরে যখন তোমরা থাকবে আর সাথী সঙ্গীরা সাথে আছে, কারো সম্পর্কে কোনো যদি তথ্য জানানো হয় তাহলে সেটা চট করে প্রচার প্রসার করিও না, সেটার প্রতিক্রিয়া দেখিয়ে সাথে সাথে সেটা রটিয়ে দিলে এমন কাজ করিও না। ফাতাবাইয়ান, একটু তদন্ত করিও, সামনে কেউ পড়লো কোন একটা কিছু বললো, তুমি বিশ্বাস করলে অথবা করলে না, হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেললে এমনটাও করিও না। ফাতাবাইয়ানু, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন যে কাযালিকা কুনতুম মিন কাবলু ফামান্নাল্লাহু আলাইকু ফাতাবাইয়ানু। এখানে একটি বিশেষ ঘটনা রয়েছে যে ঘটনার দিকে ইঙ্গিত করলে আরও সুবিধা হবে, যে এমন এলাকা দিয়ে অতিক্রম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামগণ কোনো এক সফরে, যেখানে কিছু লোকেরা ক্যালেমা পড়তে জানতো না, কিন্তু তারা বলেছে যে আমরা ইয়ে হয়ে গেছি, সাবানা সাবানা, বা আমরা আমাদের ধর্ম পরিবর্তন করে ফেলেছি, মানে আমরা মুসলিম হয়ে গেছি, আমরা ইসলাম কবুল করেছি, কিন্তু তারা আসলাম না বলতে জানেনি, তাদেরকে বিশ্বাস না করে যে তারা হয়তো জান বাঁচাবার জন্য এইরকম কাজ করছে, তখন তারা সেখানে রিয়াকশন দেখিয়েছিলেন এবং তাদেরকে বিশ্বাস করেনি মুসলিম হিসাবে। আল্লাহ বলছেন যে এই কাজটা তোমাদের করা ঠিক হয়নি, ফাতাবাইয়ানু, তোমরা অবশ্যই তদন্ত করবে। কাযালিকা কুনতুম মিন কাবলু, তোমরাও এমনই ছিলে, তোমরাও ইতিপূর্বে এইরকমই ছিলে, তোমরাও কুফরি অবস্থায় ছিলে, তোমরাও শিরকের অবস্থায় আয় ছিলে। এইরকমই বলবো ওই সব ভাইদেরকে যারা শিরক বিদাত থেকে উঠে এসেছেন, বিদাতি ফিরকার লোক ছিলেন, আর তারপরে আল্লাহ আপনার উপর অনুগ্রহ করেছেন যে আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, এখন হেদায়েত হওয়ার পরে অনেকে অনেক বেশি আবেগী হয়ে যান, আর আবেগী হয়ে গিয়ে চান যে রাতারাতি আমি আমার স্ত্রীকে ঠিক করে নেব, আমার বাপ মাকে ঠিক করে নেব, আমার ভাই বোনকে ঠিক করে নেব, আমার আত্মীয় স্বজনকে ঠিক করে নেব, আমার গ্রামবাসীকে ঠিক করে নেব, আমাদের সমাজের আলেমকে ঠিক করে নেব, সবকে ঠিক করে নেব রাতারাতি। অথচ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ভাইদের বা বোনদের হেদায়েত হতে 5 বছর লেগেছে, আপনাকে হেদায়েত হতে 5 বছর লেগেছে, একটু উদাহরণস্বরূপ বললাম, কাউকে 1 বছর লেগেছে, কাউকে 10 বছর লেগেছে, 20 বছর লেগেছে, দীর্ঘ সময় লেগেছে আপনাকে বুঝতে হকটা, আর আপনি চাইছেন যে এক্ষুনি একটা কিছু করে ফেলবো। আল্লাহ বলছেন কাজালেকা, এই আয়াতটি ওখানেও ফিট করতে পারে, কাজালেকা কুনতুম মিন কাবল, ইতিপূর্বে তোমাদের দশাটা এরকমই ছিল, আরে তোমরাও গুমরাহিতে ছিলে, আরে তোমরাও পীর মুরিদের ব্যবসায় লিপ্ত ছিলে, তোমরাও কবর মাজার পূজার ব্যবসায় লিপ্ত ছিলে, তোমরাও তাবিজ তোমারে লিপ্ত ছিলে, তোমরাও শবে বরাতে হালুয়া রুটিতে ব্যস্ত ছিলে, তোমরাও মিলাদে ব্যস্ত ছিলে, এই সব বিদাতে তোমরা ডুবে ছিলে। কাযালিকা কুনতুম মিন কাবলু ফামান্নাল্লাহ আলাইকুম, আল্লাহ তোমাদের ওপর রহম করেছেন, আল্লাহ তোমাদের ওপর অনুগ্রহ করেছেন, যে আল্লাহ তোমাদের হেদায়েত করেছেন। ফাতাবাইয়ানু, সুতরাং একটু তদন্ত করিও, কারো সম্পর্কে হট করে একটা মন্তব্য করে দিও না, হঠাৎ করে কোনো একটা মন্তব্য ছুড়ে দিও না। ফাতাবাইয়ানু, তাহলে এই ফাতাবাইয়ানু কথাটি আল্লাহ বার বার করে কোরআন কারিমে বলেছেন, নিশ্চয়ই এর বড়ই উপকারিতা রয়েছে, যদি তদন্ত করে কোনো কথা বিশ্বাস করেন, তারপরে কোনো কথা প্রচার করেন, কোনো কথা কাউকে বলেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, লজ্জিত হবেন না, অনুতপ্ত হবেন না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের ভূমিকাতে, যদিও হাদিসটি সহিহ জয়ীফ নিয়ে বড়ই কথা রয়েছে, কিন্তু এই কথা সনদের দিক থেকে যাই হোক না কেন, হাদিসটির অর্থ আপন জায়গায় ঠিক রয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের জন্য মিথ্যুক হওয়ার ক্ষেত্রে এতটাই যথেষ্ট, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনলো তাই বর্ণনা করে দিল, যা শুনলো তাই মানুষের সাথে আলাপ আলোচনা করে ফেললো, মানুষের মাঝে ছড়িয়ে দিল, যেই ব্যক্তি যা শুনে তাই প্রচার করি, হ্যাঁ এটা কিছু পেল জানলো, সাথে সাথে তদন্ত না করে সত্য না মিথ্যা যাচাই বাছাই না করে প্রচার করে দিল, সেই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, সে একজন মিথ্যুক। জি, এখন আলোচনা করব যে যখন আমরা দেখব যে আমাদের মাঝে কোনো একটা গুজব ছড়িয়েছে, একটি খবর
কোনো একটি কোনো এক ব্যক্তি সম্পর্কে, একটি পরিবার সম্পর্কে, কোনো একজনের স্ত্রী সম্পর্কে, কোনো একজনের স্বামী সম্পর্কে, কোনো একজন আলেম সম্পর্কে, কোনো একজন শাসক সম্পর্কে, কোনো একটি দেশের কোনো একটি বিষয় নিয়ে। যত বড় বিষয় হবে তত তার গুরুত্ব আরও বেড়ে যাবে। কোনো একটি সমাজ নিয়ে, কোনো একটি জাতি নিয়ে, ইত্যাদি ইত্যাদি। যখন আমরা কোনো গুজব দেখব বা শুনব, তখন আমাদের করণীয় কি, এই করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ গুজব পৃথিবীতে থাকবে, মিথ্যা থাকবে, কারণ মিথ্যুক থাকবে, মুনাফেক কপট চরিত্রের মানুষরা থাকবে। আর মুনাফেকদের একটি চরিত্র হচ্ছে যে মিথ্যা বলবে, তারা মিথ্যা কথা বলবে, তারা পরোয়া করবে না, তাদের কথা সত্য না মিথ্যা। তো গুজব যখন আমরা শুনতে পাব, তখন আমাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে যে আমরা যখনই কোনো কথা শুনতে পাব এই ধরনের, কোনো একজন ভাই সম্পর্কে, কোনো একজন মানুষ সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব। সেই লোক সম্পর্কে আমাদের কিছুই জানা নেই, সে ভালো না মন্দ, অথবা তার সম্পর্কে জানি যে ভালো, আমরা ভালো ধারণা রাখব। আসল হচ্ছে যে প্রত্যেক মানুষ সম্পর্কে, বিশেষভাবে এক মুসলিম ভাই বোন সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব, সুধারণা রাখব যে তিনি ভালো। এবং আমি নিজেকে ভালো বলবো না, আমার চাইতে অন্যরা ভালো। এই রোগটি হচ্ছে আজকাল সবচেয়ে বড় রোগ আমাদের মুসলিম ভাই বোনদের, যে আমরা নিজেকে অন্যের চাইতে ভালো মনে করি। আজকাল এই বিশ্বে যে করোনার ভয়াবহ পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটি কারো জন্য আজাব, কারো জন্য ইবতিলা পরীক্ষা, আর কারো জন্য ভালো মানুষ যারা তাদের জন্য আপনার কী বলছে রাফুদ্দারাজাত, তাদের মর্যাদা উঁচু করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো জন্য পাপের মোচন কাফফারা, কারো জন্য সতর্কবাণী, আল্লাহ সতর্ক সাবধান করতে চান তাদেরকে, আল্লাহ ভালোবাসেন যে তারা সংশোধন করে নিক, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ রাব্বুল এই আজাবকে ঢালাহারে আমরা আজাব বলবো না। কারো জন্য আজাব, কারো জন্য পরীক্ষা, আল্লাহ আরও পরীক্ষা করছেন তার ইমানের এবং তার আমলের, আর কারো জন্য এটি তাদের পাপের মোচন, আর কারো জন্য সেটি হচ্ছে সতর্কবাণী, সাবধান করা যাতে করে তারা সংশোধন করে নেয়, আর কারো জন্য হচ্ছে সেটি মর্যাদার ক্ষেত্রে তাদেরকে উন্নীত করা। তো এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে। এক ঢালেই সব পাখি মারব এমন চরিত্র যেন আমাদের না থাকে। আমাদের মুসলিম ভাই বোন সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব, ব্যক্তি পরিবার সমাজ দেশ জাতি দেশের মানুষ সবার সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব। এবং নিজের সম্পর্কে আপনার আমার বেশি জানা আছে, সুতরাং নিজেকে আমরা বলবো যে আমাদের মধ্যে দোষ বেশি রয়েছে, অন্যের দোষ তো আমি বেশি জানি না, কিন্তু আমার দোষ আমি বেশি জানি, সুতরাং আমি অন্যকে দোষী করব আর আমি ভালো মানুষ ফেরেশতা সাজবো, এই চরিত্রটা আমাদেরকে বর্জন করতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, প্রথম যে কাজটি করতে হবে, কোনো গুজব যখন আমাদের কানে পৌঁছবে, তখন আমরা একজন ভাই সম্পর্কে, একজন মানুষ সম্পর্কে সুধারণা রাখব। কোরআনে কেরিমে এই শিক্ষা দেওয়া হয়েছে, সূরা নূর আয়াত নম্বর 12, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে, জি, কোরআনের যে আয়াতগুলি নাজল হয়েছিল, জি, তার উপর মুনাফিকরা মদিনার, যারা আকিদার মুনাফিক, চরিত্রের মুনাফিক, সব কিছুর ক্ষেত্রে, আমলেরও মুনাফিক, সব ক্ষেত্রে মুনাফিক, নিকৃষ্ট মুনাফিক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর মিথ্যা অপবাদ দিয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। ঘটনা আপনাদের জানা আছে। এক মাস ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিচলিত থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পিতা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার কত যে অশান্তিতে তারা জীবন যাপন করেছেন। এই পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, স্বচ্ছতা এবং নির্দোষী হওয়া,
এবং এই অপবাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতার ঘোষণা করেছেন। সেখানে বেশ কিছু কথা রয়েছে, তার মধ্যে একটি কথা আল্লাহ বলছেন, লাউলা ইসমিতুমুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল, কিছু মুসলিম শোনার পরে অল্প কিছু লোক এমনও ছিল যারা এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছিল, তারাও ভুল বুঝেছিল যে হতেই পারে, মানুষ মাত্রে ভুল হতেই পারে, এই যে হতেই পারে এরকম কথা বলে আলাপ আলোচনা আপোষে শুরু করে দিয়েছিল। আল্লাহ তার নিন্দা করেছেন এবং সতর্ক সাবধান করেছেন। আল্লাহ বলছেন, লাউলা ইসমিতুমুহু, তোমরা যখন এই মিথ্যা অপবাদের ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর শুনেছিলে, জান্নাল মুমিনুন আল মুমিনাতু বি আনফুসিহিম খাইরা, তখন মমিন পুরুষ আর নারীরা নিজেদের সম্পর্কে ভালো ধারণা কেন রাখেনি? নিজেদের সম্পর্কে মানে যেমন আপনি নিজের সম্পর্কে ভালো ধারণা রাখেন, তেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তার চাইতে বেশি ভালো ধারণা রাখবেন আপনি। যেমন আমি আমার সম্পর্কে আমি ভালো ধারণা রাখি, আমি আমার মুসলিম ভাই বোনদের সম্পর্কে ভালো ধারণা রাখব, এটা সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না হব কোনো দোষ ত্রুটি সম্পর্কে। শুনেই শুধু ঝেড়ে দিলে হবে না। আল্লাহ বলছেন যে ভালো ধারণা কেন রাখনি তোমরা একে অপর সম্পর্কে, ওয়াকালু, এবং কেন বলনি এ কথা, হাজা ইফকুম মুবিন, যখনই শুনেছিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তখন এক বাক্যে এই কথা কেন বলনি সবাই, যে এটা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাপবাদ, এটা একেবারে ডাহা মিথ্যাপবাদ, এটা হইতেই পারে না, এ কথা বলতে অসুবিধার কি ছিল, হইতেও পারে, মানুষ মাত্রে ভুল হইতে পারে, কি জানি, এসব কথা কেন বলবেন। জি, তাহলে আল্লাহ রাব্বুল সতর্ক করেছেন কুধারণা থেকে আর উৎসাহিত করেছেন সুধারণা রাখার জন্য। দ্বিতীয় করণীয় যে বিষয়টি সেটা হচ্ছে, অতক্ষণ পর্যন্ত আমরা কোনো অপবাদ বা গুজবকে গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না হব যে এটা সত্য, সত্যতা সম্পর্কে যতক্ষণ আমরা নিশ্চিত না হয়েছি কোনো সংবাদ সম্পর্কে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো গুজবে কান দেব না। যখন গুজবে কানে দেব না, শুনবই না তোমার গুজবের কথা, তাহলে এটা প্রচার প্রসার করা ছড়ানো তো দূরের কথা, এটা নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত হওয়া তো দূরের কথা, এসব তো করতেই পারি না। সূরা নূর আয়াত নম্বর 13-তে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন, এই ঘটনাতে যে ঘটনাটির কথা বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অপবাদ সম্পর্কে, আল্লাহ বলছেন, লাউলা যাও আলী বিয়ার বাতি সোহাদা, যখন ব্যভিচারের অপরাধে অভিযুক্ত করল মুনাফিকরা, যখন তারা এই তোহমত অপবাদ দিল, তাহলে তারা চার সাক্ষী কেন নিয়ে আসতে পারলো না, তারা তার চার সাক্ষী কেন নিয়ে আসতে পারলো না, ফাইজলাম ইয়াতু বিশোহাদা, যখন তারা চার সাক্ষী নিয়ে আসতে পারেনি আর পারবেও না, ফাউলাইক ইনদাল্লাহুমুল কাযিবুন, তাহলে জেনে রেখো যে তারা হচ্ছে আল্লাহর নিকটে মিথ্যাবাদী। তাহলে যারা গুজব রচনা করে অথবা গুজব রটনা করে অথবা গুজবে কান দেয়, গুজব শোনে, গুজব নিয়ে আলাপ আলোচনা করে, তারা সকলে ইনদাল্লাহুমুল কাযিবুন, মিথ্যুক। জি হ্যাঁ, আর মিথ্যুকদের উপর আল্লাহর অভিশাপ হয়ে থাকে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আয়াত আল্লাহর উপরে বলেছেন। সুতরাং আল্লাহর অভিশাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে আর এই কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এক তো মিথ্যা বলা কাবিরা গুনাহ, আর এক হচ্ছে অপবাদ দেওয়া কাবিরা গুনাহ, আর তারপর সেটাকে বিশ্বাস করা আর এক গুনাহ, তারপরে সেটাকে ছড়ানো রটানো সেটা আর এক গুনহা। তাহলে গুজবে কয়েকটি গুনহা একত্রিত হয়েছে। তিন নম্বর করণীয় হচ্ছে যে কোনো একটি কথা যখন আমরা শুনবো এরকমের গুজবের, তখন সেটা নিয়ে আমরা আলাপ আলোচনাও করব না আর সেটা আমরা প্রচার প্রসারও করব না, আলাপ আলোচনাও করব না আর আমরা সেটাকে রটাবো না। এই মর্মে সূরা নূরের 8:16-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউলা ইসমিতুমুহু, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন, বিশেষ করে ওই সব সাহাবায়ে কেরামরা দু চারজন যারা এইটাতে একটু ঢুকে পড়েছিলেন, আলাপ আলোচনা শুরু করে দিয়েছিলেন, তাদের সম্পর্কে বলছেন যে তোমরা যখন এই ঘটনা শুনেছিলে তখন কেন বলনি, কুলতুম, ওয়ালাউলা কুলতুম, কেন এরকম কথা বলো নাকি, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামু বিহাযা, আমাদের জন্য এই বিষয়ে কথা বলার কোন অধিকার নেই, আমরা কি গায়েব জানি, আমরা কি অদৃশ্য জানি,
আমরা কি আসল ঘটনা দেখেছি, প্রত্যক্ষ করেছি? যখন করিনি আর আমাদের কাছে গায়েবও নেই, তাহলে সত্য না মিথ্যা আমরা এই বিষয়ে কেন মুখ খুলব? মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাজা, এই বিষয়ে আমাদের মুখ খোলার কোনো অধিকার নেই। সুবহানাকা, আল্লাহ পাক পবিত্র, হাজা বুহতানুন আজিম, তোমাদের বলা উচিত ছিল যে এটি হচ্ছে স্পষ্ট মিথ্যাপবাদ, এটি হচ্ছে স্পষ্ট মিথ্যাপবাদ। ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আনতাউদু লিমিসলিহি আবাদা, খবরদার আগামী দিনে এই রকমের আচরণ করবে না, এই রকমের কাজে লিপ্ত হবে না। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার তোমরা ইমানদার হও। চার নম্বর যে করণীয়, গুজবের কথা যখন আমাদের কানে আসবে তখন সেটা হচ্ছে যে আমরা নিজেরা এই বিষয়ে কোনো কথা না বলে, মুখ না খুলে আমরা কর্তৃপক্ষের দিকে আমরা ফিরিয়ে দেব। যারা দায়িত্বশীল তারা এই বিষয়টি বুঝে, আমাদের এই বিষয়ে কি লেনা দেনা। জি, যদি নিজের জাতীয় বিষয় হয়, দেশীয় বিষয় হয়, নিজের দেশের বিষয়, তাহলে সেটা দেশের যারা বড় ব্যক্তিত্ব রয়েছেন, রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছেন, তাদের ওপর ন্যস্ত করে দেন, তারাই বিষয় বুঝে তারা এটা প্রচার করবে। যদি সেটা কোনো দিনই বিষয় হয় তাহলে আলেমদের জন্য ছেড়ে দেন। আপনি আমি সাধারণ মানুষ যারা, তারা এই বিষয়ে ঢোকার প্রয়োজনটা বা কি, আর অধিকারটা কোথায়? তো উচিত হবে আমাদের চার নম্বরে যে যে কোনো গুজব যখন আমরা শুনব, তখন যারা দায়িত্বশীল, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যাদের দেশে মতামতের ক্ষেত্রে মত প্রকাশের অধিকার রয়েছে এবং তাদের মতের মূল্য রয়েছে, তাদের জন্য ছেড়ে দিন যে তারা বিষয়টিকে পরিষ্কার করবে, সত্য না মিথ্যা তারা পরিষ্কার করবে। জি হ্যাঁ, আজকাল এই করোনার ভাইরাসের বিষয়টিকে নেন, এইটা নিয়ে অনেকেই কিন্তু অনেক আবেগী, মনে করে যে আমি যদি প্রথম এই খবরটা প্রচার করতে পারি তাহলে আমি এই সোশ্যাল জগতের আমি একজন হিরো হয়ে গেলাম। কোন দেশে কত, আরে ভাই এটা আপনাকে কে দায়িত্ব দিয়েছে? এ দেশে এত লোক আক্রান্ত হয়েছে, এত লোক মারা গেছে, এত এই হয়েছে, এত লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আচ্ছা, এইসব আমি যদি প্রচার করি তো আমার লাভ কি, আর যদি আমি প্রচার না করি তো আমার ক্ষতিটা কি? একটি উদাহরণই দিলাম, তো এইরকম যে কোনো উদাহরণ হতে পারে। এইরকমই আজকাল যে কারফিউ চলছে, আর তারপরে যেসব আইন কানুনের কথা নতুন নতুন আসছে, বিধি নিষেধ আসছে, এইটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা এইভাবে এই করো আর সেই করো ইত্যাদি, এটা করিও না, এই বিষয়গুলি আমরা সাধারণ মানুষ এত ব্যাপক হারে এতে অংশ না নিয়ে সরকারি যে বিশ্বস্ত সূত্র রয়েছে সেই সূত্রের উপর আমরা নির্ভর করি এবং তাদেরকে অধিকারটা যেহেতু তাদের তাদের জন্য ছেড়ে দিই, তারা সেটা প্রকাশ করবে। আমরা আগেই যেন আমরা কান পেতে থাকছি ছো মেরে নেওয়ার জন্য, আর নিয়ে একবার সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। আরে এটি চরিত্র তো ভালো চরিত্র নাই, এই চরিত্র ভালো চরিত্র নাই। আকাশে কি হয় না হয়, যে শয়তান কান পেতে থাকে, সেখানে ওঁত পেতে থাকে, শোনার চেষ্টা করে, চেষ্টা করে যে ফেরেশতারা কি আলাপ আলোচনা করছে, কি আলাপ আলোচনা করছে, আর তারপরে একটা কথা যদি কোনো রকম করে শুনে নিতে পারে সেটা নিয়ে এত দ্রুত বেগে ছুটে আসে আর এইটাকে ছড়িয়ে দেয়। এই একটা কাজ, কথা ছড়িয়ে তো কাজ হবে না, তখন ফায়াক যেব মাহা মেয়াত কাজেবা, ফায়াক যেব মাহা মেয়াত কাজেবা, এই একটি কথার সাথে একশোটি মিথ্যাকে মিলিয়ে দেয়, একশো একটির মধ্যে একটি সত্য আর একশোটি হচ্ছে মিথ্যা। তো এটা হচ্ছে সেই চরিত্র, সুতরাং এই চরিত্র যেন আমাদের না হয়, আমরা যেই সেই কথার পিছনে পড়ব না যেসব কথাতে আমাদের ব্যক্তি জীবনের কোনো লাভ নেই, না একটা নেকি হবে, না একটা হালাল রুজি হবে, আর না আমাদের পরিবারের কোনো উপকার আছে, না আমার ব্যক্তিগত আমার আর্থিক কোনো উপকার আছে, না আমার শারীরিক মানসিক কোনো উপকার আছে, কোনো উপকার নেই, বরং টেনশন হইতে পারে। জি, আপনাকে অনেক সময় শোকজ করতে পারে, বড় টেনশনে পড়তে পারেন। সুতরাং এই বিষয়ে না পড়ে সূরা নিসার আয়াত নম্বর 83-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়িল খাউফ আযাউ বিহি,
মুনাফেকদের চরিত্র হচ্ছে তাদের কাছে কোনো নিরাপত্তা অথবা ভয়ভীতির বিষয় যখন কোনো খবর আসে তখন আজাও বেহি সেটা তারা দ্রুত ছড়িয়ে দেয়, সেটার প্রচার প্রসার ঘটায়। একটা কথা শুনলেন কোনো সুসংবাদ, সাথে সাথে সেটাকে ছড়িয়ে দিলেন। একটি কোনো দুঃসংবাদ শুনলেন ভয়ভীতির বিষয়, যেটা তো মানুষ ভীত সন্ত্রস্ত হবে, আতঙ্কিত হবে, দিলেন সাথে সাথে ছড়িয়ে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আল্লাহ বলছেন এমনটা মুমিনের জন্য উচিত নয়। ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, তারা যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিত, আর যদি শরীয়তের বিষয় হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান কোরআনে বা হাদিসের দিকে ফিরিয়ে দেয়। ওয়া ইলা উলিল আমরে মিনহুম, আর তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যদি ধর্মীয় বিষয় দিন হয়, রাষ্ট্রীয় বিষয় হয়, সামাজিক বিষয় হয়, আর্থিক বিষয় হয় দেশের, তাহলে সেটা রাষ্ট্রনেতাদের দিকে ফিরিয়ে দেবে। এইটা যদি করতো লা আলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনা মিনহুম, তাহলে যারা এই বিষয়গুলির ভালো তদন্ত করতে পারে এবং ভালো গভীরতায় যেতে পারে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে, তারা সেটা আসল জিনিসটা জানতো এবং জানার পরে তারা প্রচার করত। তো তোমরা এইরকম কাজ করবে না, আল্লাহ রাব্বুল বলেছেন। পাঁচ নম্বর যে করণীয়টি, যখন আমরা কোনো গুজব শুনব তখন সবসময় আমরা চিন্তা করবে যে গুজবে কান দেওয়া, গুজব ছড়ানোতে অংশ নেওয়ার কুপরিণামটা কী, এর পরিণাম কী হতে পারে। আমি এই কথাটি আসলো আমার কাছে আর আমি বলে ফেললাম, আমি কারো মাঝে প্রচার করে দিলাম, যেভাবে প্রচার করা হোক প্রচার করে দিলাম, এর পরিণতি কী হইতে পারে, এটা কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে সবসময় গভীরভাবে চিন্তা করতে হবে যে এর মাধ্যমে অশ্লীলতা ছড়াবে না, এর মাধ্যমে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলতা হবে না, দেশের স্থিতিশীলতা নষ্ট হবে না, দেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি তো হবে না, অথবা পরিবারে ক্ষয়ক্ষতি তো হবে না, সমাজের ক্ষয়ক্ষতি তো হবে না, ইত্যাদি ইত্যাদি, বা আমি আইনের আওতাতে আমি গিয়ে তো পড়ব না, এমনটা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা নূরের আয়াত নম্বর 19 এ, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয় যারা পছন্দ করে, কিছু লোকের পছন্দ এগুলি, গুজবে অংশ নেওয়াটি তাদের পছন্দনীয় কাজ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অশান্তি ছড়িয়ে পড়ুক, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ুক, যারা এটা পছন্দ করে, সেটা ফাহেসা মানে শুধু সীমিত অর্থে ফাহেসা না, মুফাসসিরিনগণ বলেছেন এখানে যে কোনো ফিতনা ফাসাদ যার মাধ্যমে কলহ বিবাদ হতে পারে, যে যে যার মাধ্যমে বিপর্যয় নেমে আসতে পারে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় বা আন্তঃরাষ্ট্রীয় বিপর্যয় নেমে আসতে পারে, যে কোনো রকমের হোক না কেন, অথবা ব্যক্তির সাথে সম্পর্কের অবনতি হইতে পারে, আপনি এ গুজব ছড়ালেন, আপনার সাথে সুসম্পর্ক ছিল, যেই লোক সম্পর্কে আপনি গুজব ছড়ালেন সে জানতে পারলো, যার ফলে সারা জীবনের মতো আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল, সেটা হইতে পারে। তো আল্লাহ বলছেন যে মুমিন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়াকে যারা পছন্দ করে, গুজব ছড়িয়ে পড়ুক, যার মাধ্যমে কলহ বিবাদ হোক, ফিতনা ফাসাদ সৃষ্টি হোক, যারা পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য ইহকাল পরকালে মর্মান্তিক শাস্তি রয়েছে। সুতরাং এই রকম কাজ তোমরা করবে না। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ আসল বিষয়টা জানেন আর তোমরা জানো না, সুতরাং শুনে শুনে শুধু তোমরা প্রচার প্রসার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের গুজব থেকে সার্বিক জীবনে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুজবে যেন আমরা কোনো রকমের অংশ না নিই, না গুজব রচনার ক্ষেত্রে আমাদের অংশ থাকে, না গুজব শোনার ক্ষেত্রে অংশ থাকে, না গুজব রটনার ক্ষেত্রে আমাদের অংশ থাকে, না গুজবের প্রচার প্রসারে বা কোনো ক্ষেত্রে বা বিশ্বাস করার ক্ষেত্রে, আর তারপর তার উপর প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে, তার উপর কমেন্ট করা, মন্তব্য করা, এই রকমও যেন আমাদের দ্বারা রাখা হয়। অনেকেই গুজব হয়তো ছড়াচ্ছেন না, কিন্তু একটা যখন সোশ্যাল মিডিয়াতে একটা গুজবের খবর দেখলেন তখন সাথে সাথে একটা কমেন্ট করে ফেললেন, যেই কমেন্টটা আপনার এই মিথ্যা একটা গুজবের ওপর নির্ভর করে হইল, যার ফলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর অনেক সময় প্রশাসনের কাছে আপনাকে জবাব দিতে হবে। সুতরাং বলবো যে দুনিয়ার যদি কল্যাণ চান, দিনের যদি কল্যাণ চান,
পরকালের যদি কল্যাণ চান, আপনার ইমান ইসলামের যদি হেফাজত করতে চান, তো জবানটাকে কন্ট্রোল করবেন, কলমকে কন্ট্রোল করবেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন এবং সত্য অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের জীবনের গুনাহখাতা যেন মাফ করে দেন এবং ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।